তো বন্ধুরা, আজ শনিবার। আজ আমাদের বাড়ির পাশের পাড়াতে হচ্ছে মহোৎসব। তো আমি আর বিপ্লব, এখন বাজে রাত্রি 9:30, তো চলে এসেছি এখানে। আর এই যে ভোগ মহোৎসবের যে মানে এই যে মহোৎসবের যে খাবারটা আমার ভীষণই ভালো লাগে, তো একটু যে গান শুনবো এসে, তো সেই সময়টা তো নেই। সবাই জানো যে দোকান নিয়েছি, সবাইকে বলেছি, তো দোকানে প্রচুর পরিমাণে কাজ ছিল, কালকে দোকানের উদ্বোধন হবে, তো সেই কারণে আজকে এত রাত হয়ে গেল আসতে। তো চলো, তো এখন ঘড়িতে সময় হবে 4:10 থেকে 15, তো উঠে পড়েছি 4:00 দিকে, কারণ আজকে খুব সকালে আমাদের দোকানে পুজো আছে, 6:30 সময় ব্রাহ্মণ আসবেন, তো সেই কারণে ঘরের কাজগুলো তো করতে হবে। তাই বিপ্লবকে বললাম বাইকটা বের করে দাও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার মুছে নেব। তো চলো মুছে টুছে কমপ্লিট করে স্নান করে নেব। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো যেমনটা বলেছিলাম, কিছুদিন আগে আমি একটা এগ্রিমেন্ট সাইন করেছিলাম, বলেছিলাম যে আমরা একটা দোকান নিচ্ছি, তো কারেন্টটাও সাথ দিল না, কারেন্টটা অফ হয়ে গেল, বাইরে ঝোড়ো বাতাস হচ্ছে। তো এখন বাজে 5:00, উঠেছি 4:00 সময়, তো বাড়ির কাজকর্ম গুছিয়ে, তো তারপর নিজে গুছিয়ে, তো যাব এবার পুজো দিতে। আজকে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা আমার পক্ষ থেকে তোমাদেরকে। তো চলো এবার বাদবাকিটুকু শুধু শাড়িটা পরেছি, আর এই শাড়িটা বিপ্লব আমাকে দিয়েছে পুজোতে, মানে তো তোমরা সবাই আশীর্বাদ করবে যেন আমরা ভালোভাবে মানে দোকানটা চালাতে পারি। একটা মানে মেয়েদের যে অলংকার, সেই অলংকারের দোকান মানে হাতের কানে, চলো তোমাদেরকে সবটুকু দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে দোকানে কী কী আছে। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কিন্তু কিচ্ছু না, অবশ্যই তোমরা সবাই আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে যেন আমাদের দোকানটা খুব ভালোভাবে চলে, আমাদের জন্য আর এর থেকে অন্য কোনো স্টেপ নিতে না হয়, আমরা যেন এখান থেকে উঠতে পারি। তো চলো বন্ধুরা গুছিয়ে নিই, আর ঘরে এখনও পুজো দেওয়া বাকি আছে, তো ঘরের পুজোটা দেব, দিয়ে তারপর বেরিয়ে পড়বো। তো বিপ্লব গেছে মা আর মিঠিকে রাখতে, তো ওদেরকে রেখে আসবে, তারপরে আমাকে এসে ও নিয়ে যাবে। তো আগেই বলেছি মিঠি আর মাকে রেখে এসছি বিপ্লব গিয়ে, এবার আমি সোনা আর বিপ্লব যাচ্ছি ফাইনালি। তো এখন বাবা যাবে না, বাবা দোকান বন্ধ করে 11টার দিকে যাবে। কাল যা লাগবে আমি তো সব কিছু গুছিয়ে এসছি, তো আজ মাকে পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি গিয়ে মা আর বাদ বাকিটুকু গোছাবে। আজকে তোমার দোকান উপলক্ষে দোকানেই ঢুকে সবাই আমরা এই দেখে বাড়ি আছে, তোমার বাবা যা দরকার ছিল ঠিক আছে, আজকে তোমার মেয়েদের সঙ্গে যাওয়ানি এখন দোকানটা চেনার জন্যই ঠিক আছে না, চেনার জন্য না। তো সারাদিন আমি সেইভাবে আর সময় করতে পারিনি, যে কাজে প্রচুর পরিমাণে কাজ ছিল, সবাই আসছিল প্রসাদ দিয়া বা মিষ্টির প্যাকেট করা, সমস্ত কিছু কাজকর্ম ছিল, তো ভালো করে ভিডিও করতে পারিনি। তো এদিকে প্রায় লাস্ট মোমেন্ট চলে এসছে, বাড়ি যাওয়ার সময় প্রায় হয়ে গেছে, এখন বাজে 8:30 বেজে গেছে, তো এখনও কাস্টমার আছে, দু একজন আসছে টুকটাক করে, আর এই যে যারা দাঁড়িয়ে আছেন এইখানে তারা এসছে, বিপ্লব ইনভাইট করেছিল, তো সেই কারণে ওর চেনা জানা অনেকেই। তো বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 11টা বেজে গেছে, তো বাড়িতে এসে ভীষণই কষ্ট হচ্ছে, 9:30 ওইভাবে মানে দোকানে ছিলাম সেই সকালবেলা থেকে রাত 11টা পর্যন্ত। তো চলো এবার ফাইনালি বাড়ি যাব, তো যারা বসে আছে ওরা এক্ষুনি এলো, ওদের সাথে একটু কথা বলে তারপর দোকানটা বন্ধ করে আমরা বাড়িতে যাব। তো অবশ্যই কিন্তু বলো বন্ধুরা যে আমাদের দোকানটা কেমন লাগছে তোমাদেরকে, অবশ্যই এখনও অনেক ডেকোরেশন করতে বাকি আছে, অনেক মাল তোলারও বাকি আছে, তো আজকে যেহেতু উদ্বোধন সেহেতু অল্প কিছু মাল
মানে সাজানো হয়েছে, এখনও সাজানোটাও কমপ্লিট করতে পারিনি। তো অবশ্যই কমপ্লিট হলে তোমাদের আরও দেখাবো, আর এখন থেকে তো সবসময় প্রায় দেখানোই হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই।